দেখো নেপালের ঝান্ডা, নেপালের পতাকা, ভারত মাতা কি, ভারত মাতা কে। আর বাংলা মেয়ে বলিয়ে আমি তোমাকে ভালোবাসি। এগুলো ভেবো না যে মানুষ পকেটে টাকা গুঁজে দেয় হাজার হাজার বান্ডিতে বান্ডিতে, ঠিক আছে, এমন কিছু হয় না। আমি আবার পুনরায় আবার আসলাম। নাইস টু মিট ইউ ভাইয়া, বহুত আচ্ছা লাগা আপ লোগোসে মিলকে। মানে এখানে একটা ছোট মোটো মিট আপ হয়ে গেল আমাদের সকল সাইকেলিস্টদের সঙ্গে। সো হে গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল, তোমরা দেখছো সিএবি শো ব্লগ। আজকে আমাদের তুফানগঞ্জ টু কেদারনাথ যাত্রার 12তম দিন। আর আজকে আমরা 12তম দিনে যাচ্ছি বস্তি হয়ে অযোধ্যার দিকে। কালকে ছিলাম আমরা গোরখপুর বাইপাস থেকে আনুমানিক 30 কিলোমিটার দূরে এক আশ্রমে। সেখান থেকে এখন আমরা বেরিয়ে বললাম। আর এই দেখো সকালের ওয়েদারটা কিছুটা এরকম। আর আমরা সকালে আজকে ব্লগটা চালু করেছি। হর হর মহাদেব। গাইস গাইস গাইস, পুরো জ্যাম লেগে গেছে রাস্তায়। আমরা চিপা চাপা দিয়ে যাইতেছি। যে চিপা রাস্তা হয়, পুরা জ্যাম লাগা হয় রাস্তা মে। দেখো দেখো দেখো, বহুত ভিড় হ্যাঁ, চলো সামনে চলতা হয়। এই না কি জন্য জ্যামটা লাগলো দেখো, আমরা উপর থেকে এইবারে চলে আসলাম। হ্যাঁ, ওইবারটা গাড়ি লাইনে লাইন, বাট কোনো গাড়ি আগাচ্ছে না। কি জন্য কেন কিছুই বুঝতেও পারছি না। এই রাস্তাটা ক্লিয়ার আছে, এটা দিয়ে আগে বেরিয়ে যাই। এখান থেকে অযোধ্যার দূরত্ব 90 কিলোমিটার। এই হলো আমাদের সুমিতা, আর এই হলো আমার সাইকেল। একটা ভিতরের রাস্তা দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এই ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখো এই রাস্তাটার যা পরিবেশ আমাকে খুব ভালো লাগছে। এরকম যদি সম্পূর্ণটা থাকতো তাহলে পার ডে 200 চালানো কোনো ব্যাপারই ছিল না। মানে এত সুন্দর গাছপালা মাথার উপর, এনার্জি লস হয়ে গেলেও সেটা আবার গ্রো করা যাবে, ঠিক আছে। দেখো ভাই, বাচ্চে সকাল 9:54, মানে প্রায় 10টা। তো আমরা এই দেখো সাইকেল ওখানে লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমরা খাচ্ছি এই যে কলা দিল রাস্তায় একটা দাদা, আর এই বিস্কুট। 100 টাকা কত দিয়ে নিলাম জানো দাদা? 120 টাকা। এই দেখো এই একটা বিস্কুট, ঠিক আছে। এখানকার বিস্কিটগুলো অনেকটা টেস্টি এবং একটু আলাদা রকম ভাইবস থাকে, মানে খেতে খুব ভালো লাগে। এখানকার বিস্কুটগুলো আলাদা, একটা আলাদা। যতগুলো বিস্কুট খেয়েছি আমাদের ওখানে তো ভিন্ন লেগেছে এবং টেস্টি ছিল, খুব টেস্ট। এখন সকালের খাবার এখনই খাচ্ছি আমরা, প্রচণ্ড রোদে। এরকম একটা দেখো, ঠিক আছে, ত্রিপলের চালের নিচে ঘরটাও ভেঙে পড়া, খুব বিক্সি খুঁড়ি ছুটি সব ভেঙে গেছে। চলো খায় নাও, দেখো ওইগুলো দেখো সব পড়ে গেছে। দোকান ছিল এটা আগে, এখন কিছু নেই, বাট ভালো জায়গা, কিন্তু পরে গেলে রিক্স আছে আমাদের। এখন বাচ্চা দুপুরের 1টা, আর আজকে আমরা রোদের মধ্যেও সাইকেল চালাচ্ছি। আর আমি দেখো এই যে হাফ প্যান্ট পরে নিয়েছি, এটা খুলে রেখে, কারণ হাফ প্যান্টে একদম ফুল স্যাটিসফাই আমি এবং খুব কমফোর্টেবল, খুব মজা লাগে হাফ প্যান্টে। এতে কী হয়, ভিজতে প্রচুর পরিমাণে হাওয়া ঢোকে ভেতরে এবং হাত পা সবই ঠান্ডা থাকে হাওয়ার দরুন, ঠিক আছে। আর এই যে দাদা, দাদার পা একদম অনেকগুলো ফোলার মতো উঠে গেছে, প্রচণ্ড ব্যথা দাদার পা, দাদা একদম শেষ শুয়ে পড়েছে। যাই হোক, আজকে আমরা যে দুপুরে সাইকেল চালাচ্ছি এটাই বাহবা দিতে হয় আমাদের। আর এদিকে দেখো বাচ্চারা, আমরা এসে একটা রাস্তার পাশে গাছের নিচে দাঁড়ালাম, আর আধ ঘন্টা সাইকেল চালালাম, প্রচণ্ড গরম। এখানে যে রোদের তাপমাত্রা ভাইরে ভাই, 35 ডিগ্রি চলছে। এখানে আমরা দুজন বসে আছি, এখানে একটু ওই যে ধাবা দেখা যাচ্ছে, ওখানে খাবো আজকে। আজকে আমরা দুপুরে রান্না করছি না, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো জলদি খেয়ে নিই, তাহলে শরীরকে একদম শুয়ে পড়বে বিছানায়। কালকে রাতে খেয়েছিলাম মন্দিরটায়, তারপরে সকালে তো বিস্কিট টিস্কিট খেয়ে চালালাম, প্রচণ্ড খিদে পেয়েছে, ভারী খাবার খাওয়া হয়নি। আচ্ছা দাদা দেখে নেই, তোমাদের দেখে বলছি, 2:13 বাজে, দেখো ঘড়ির কাঁটায় বাজে 2:13। আর আমরা আজকে 70 কিলোমিটার সাইকেল চালিয়ে ওখানে একটা হোটেল থেকে খেয়ে আসলাম। আর আমরা হোটেলে আজকে ডাল ভাত খেয়েছি, 1 প্লেট ডাল আর এবং 1 প্লেট ভাতের দাম নিয়েছিল 100 টাকা করে। আমরা দুজনে 2টো জলের বোতল নেই এবং 2 প্লেট ভাত ডাল নেই, ঠিক আছে, 2 প্লেট 2 প্লেট 4 প্লেট, মানে ভাত ডাল মিলিয়ে 100 টাকা। আর তোমার জলের বোতল 20 টাকা, মানে 120 240 টাকা বিল হয়েছিলো। ওখানকার একটা দাদাকে বসেছিলো, ওরা বিলটা পেমেন্ট করলো। তো এই আর কি তোমাদের এটা জানালাম। তোমরা অনেকে ভাবো যে রাস্তায় লোকে হেল্প করে কি করে না, অবশ্যই করে, কিন্তু ভাই এগুলো ভেবো না যে মানুষ পকেটে টাকা গুঁজে দেয় হাজার হাজার বান্ডিলে বান্ডিলে, ঠিক আছে, এমন কিছু হয় না। খুব কম, খুব কম হলে বর্তমান যুগে লোকে লোককে হেল্প করে, খুব কম। এই আর কি তোমাদের যে ভাবনাগুলো হয় না, অনেকেই ভাবো যে মনে হয় সাইকেল ট্রিপে গেলে প্রচুর টাকা, না ভাই কিছু না, যা করছি নিজের টাকা দিয়ে করেছি। দেখো আমার ভ্রমণ করতে ভালো লাগে, তাই আমি সাইকেল নিয়ে ঘুরি, তাছাড়া কিচ্ছু না। একটু আগের থেকে রেস্ট নিচ্ছিলাম, আর এই দুটো ভাইয়ের সঙ্গে দেখা হলো। তুম দোনোই নেপাল কে হো? দো ভাইয়া হি নেপাল কে। দেখো নেপালের ঝান্ডা, নেপালের পতাকা, আর এরা দেখো সাইকেল, ওরা যে সাইকেলটা নিয়ে এসেছে এটা কিন্তু একটা নন গিয়ারওয়ালা, দেখো একদম সিম্পল একটা সাইকেল। এরকম সাইকেল দেখো, এরকম সাইকেল নিয়ে যে একটা মনের মধ্যে জোশ,
এটা কিন্তু বহুত পুরনো মডেল ঠিক আছে কে ডব্লিউ সাইকেলগুলো যে ছিল আমাদের ওখানে বড় গিয়ারওয়ালা এই গিয়ারের ফাংশনটা কিন্তু খুব বড় যারা সাইকেল সম্বন্ধে জানে তারাই বুঝতে পারবে তাছাড়া বুঝবে না এবং হিরো জেট জেটের ব্রেক দেখছো এই ব্রেকগুলো খুব ভালো পাহাড়ে চলার জন্য খুব ভালো ব্রেক এগুলো কোনো রকম সমস্যা হয় না কিন্তু সাইকেলগুলো কিন্তু বহুত পুরনো মডেল এবং দেখো নেপাল টু কেদারনাথ উইদাউট মানি ট্রাভেল উইদাউট মানি ট্রাভেল করতে হো লোক হেল্প করতে হয় রাস্তে মে সাপোর্ট দিতে হ্যাঁ ভাইয়া লোক হ্যাঁ বহুত মায়া করতে হ্যাঁ অভি তক দো দিন হো হ্যাঁ আজ হম নেপাল সে আয়ে আয়ে হ্যাঁ অব ইধার হমারে অযোধ্যা জানে কে লিয়ে হম তো আজকাল হম 95 কিলোমিটার চলে থে আজ আজ অযোধ্যা জানে কে লিয়ে হমারে পাস 210 किलोमीटर बता रहा था हाँ मैप से हिसाब से चलते हैं हम दो से दस किलो एक से दस किलोमीटर आप ट्रैवल कर देंगे और ये साइकिल है जो ये कितना साल का पुराना है ये कम से कम मेरे पास आए हुए इसको दो वर्ष हुए हैं हाँ दो वर्ष से रखा था मैंने हाँ उससे पहले कम से कम ये साइकिल हो गया कम से कम 15 साल से ऊपर 15 साल मतलब 17 साल का पुरानी साइकिल है भैया आपको तो क्या बोलू कंग्रेचुलेशन तब आपका जो दम है ना मन में वो किसी का भी नहीं है दम चाहिए साइकिल डज नॉट मैटर ठीक है ये सब मैटर नहीं करता मन में जो दम है ना यही है मैं सबको यही बताता हूँ मैं भी पहले बार राम मंदिर गया था ये तो अच्छा साइकिल है मैंने न्यू लिया वो जो साइकिल था ना बहुत मतलब ओल्ड वाला साइकिल था लेकिन उसके बाद भी मैं आ गया था राम मंदिर क्योंकि मेरा मंदिर मेरा अंदर भी एक दम था उस समय ठीक है यार की देखो इधर उत्साह देखा मैं खूब खुशी माने যারা আমাদের লোকাল লোক বলো যে দেখো কি সাইকেল লাগে ভালো সাইকেল কিচ্ছু না বল সাইকেল লাগে কিচ্ছু না আমার সঙ্গে যারা আসতে চেয়েছিল অনেকের কাছে এদের থেকে ভালো কন্ডিশনের সাইকেল আমাদের পশ্চিমবঙ্গের লোক ইউজ করছে কিন্তু না সাইকেল টাকা পয়সা ডাজ নট ম্যাটার এইসব কিচ্ছু না বস এইসব কিচ্ছু না জীবনের সব থেকে ভালো কথা হলো মনের জোর আর চেষ্টা জীবনের যে কোনো কর্মের যদি তুমি চেষ্টা চালিয়ে যাও অবশ্যই সফল হবে আজ নয় কাল নয় টুকরাতে মানে প্রচুর খেতে মানে 100 বছর বাঁচার পরে তুমি যদি চাও 90 বছর তুমি হোচট খেয়ে 10 বছর যা জীবনে করে যাবে জীবনে কেউ করতে পারবে না মানুষের জীবনের যে বাঁচার সময় 60 বছর তো এই 60 বছরে তুমি 50 বছর যদি ব্যর্থ হয়ে যাও কিন্তু 10 বছরে তুমি এতটা সাকসেস হবে যে তোমার জীবনে আর পেছনে ঘুরে তাকাতে হবে না এই আর কি আমরাও জীবনে অনেক মোটিভেটেড এইসব জিনিস দেখে এদের ট্র্যাভেল দেখে তো এদের সঙ্গে আমরা আজকে যেহেতু অযোধ্যায় যাবো না ওরা আমাদের ছেড়ে চলে যাবে ওদের সঙ্গে আমরা কেদারনাথে একসঙ্গে যাবো বাট রাস্তায় দেখা হবে ভারত মাতা কি ভারত মাতা কে ভারত মাতা কে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম তো গাইস আমাদের প্ল্যান হয়ে গেছিল চেঞ্জ নেপালের যে ভাই দুটোর সঙ্গে আমরা দেখা করেছিলাম তাদের সঙ্গে আমরা যাচ্ছিলাম হলো অযোধ্যা কারণ আমি অযোধ্যা গিয়েছিলাম এর আগে আমাদের যে সমীরদা আমার সঙ্গে যে এসেছে সে যায়নি অযোধ্যা তো তারপর আমরা প্ল্যান করে ভাবলাম যে না সমীরদাকে একটু অযোধ্যা ঘুরিয়ে আনি ওরাও আমাদের সঙ্গে যেহেতু কেদারনাথ যাবে তার জন্য ওদের সঙ্গে নেপালি ভাইদের সঙ্গে আমরা যেতাম অযোধ্যা তো যাওয়ার পথে তো ওদের সঙ্গে দেখা হয়েছে আমাদের ওইদিকে কিন্তু এখানে এসে আরও দুটো দাদার সঙ্গে দেখা হয়ে গেছে তো এই দেখো এটা আমার সাইকেল ওই দাদা দুটো উড়িষ্যা ওদের সাইকেল এই যে নেপালের ভাই দুটো এই যে জয় শ্রীরা আমাদের নেপালের পাতা গতটা ওদের সাইকেল আর ওটা হলো সমীর ভাইয়ের সাইকেল মানে সমীর দা সাইকেল তো এখানে দেখা হয়ে গেল ভাইয়া ইধার আইয়ে আপ কাহা কে রহনে ওয়ালে হো মা ওড়িশা সে হু নাইস টু মিট ইউ ভাইয়া বহুত আচ্ছা লাগা আপ লোগো সে মিলকে বহুত আচ্ছা লাগতা হে জবি রোড মে হামারি জেসা সাইকেলিস্ট মিল জাতা হে ভাইয়া আপ কাহা সে হো সো মাচ আপ কাহা কে হো ওড়িশা সে হু নাইস টু মিট ইউ ভাইয়া আপ সে ভি মিলকে আচ্ছা লাগা তো এখন আমরা দেখো এটা হলো ওদের ঠিক আছে মানে এখানে একটা ছোট মোটো মিটা হয়ে গেল আমাদের সকল সাইকেলিস্টদের সঙ্গে এখানে দেখো ওদের সাইকেলও ওরা ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছে ঠিক আছে আমাদের দাদার থেকে আমাদের ভাষায় মানে ওদের ভাষায় আমাদের একটা ভাষার কথা বলাবো তো ভাইয়া ইধার আইয়ে আপ কিছু ল্যাঙ্গুয়েজ উসে আপকো এক বাত বলিয়ে উস বাত কো আমারই ল্যাঙ্গুয়েজ ভি বলনা হ্যায় ঠিক আছে মে তুমকো প্যার কথা আপকে ভাষা সে বলিয়ে পাইলে মই তোমাকে ভাল পাইছি মই তোমাকে ভাল পাই আছি আর বাংলা মে বলিয়ে আমি তোমাকে ভালোবাসি এদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো
ঘনশ্যাম ব্লগ উড়িষ্যা ঠিক আছে সবাই সবাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর কথা হচ্ছে আমরা এখন অযোধ্যায় যাবো এখান থেকে সবাই মিলে একটা ছবি উঠবো দিয়ে এখান থেকে বেরোবো অযোধ্যা থেকে তো চলো আজকে আজকে আরেক ইতিহাসের সাক্ষী হতে গেল আমার জীবনের ইতিহাসের সাক্ষী হতে গেলাম আজকে আমি আবার পুনরায় আবার আসলাম অযোধ্যা ধামে আর আজকে হলো এটা আমার সেকেন্ড টাইম সাইকেল নিয়ে এটা হলো আমার সেকেন্ড টাইম সাইকেল নিয়ে সফর অযোধ্যা ধাম এরপর আমরা যাবো কেদারনাথ আর দেখো ভাই রে ভাই উফ এই জায়গায় আসার যে ফিলিং যে আনন্দ সেটা তোমাদের আমি যদি বলি যে কোটি টাকা দিও আমি কোনোদিন নিতে পারবো না কোনোভাবে কারোর থেকে বা আমাকে কেউ উপহার স্বরূপ জীবনে দিতে পারবে না আমি যে আনন্দটা এই উপভোগ করছি ও ভাই।